সরকারি কোটা সংস্কারের ইস্যুতে শেষ পর্যন্ত পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। শিক্ষার্থীদের পক্ষে সরব উপস্থিতি ছিল নায়ক সিয়াম আহমেদের, রাজপথেও নেমেছিলেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিচ্ছিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজনৈতিক নেতাকর্মী, বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রেক্ষাগৃহটি ভেঙে তছনছ করে ফেলা হয়েছে, এরপর ধরিয়ে দেয়া হয়েছে আগুন। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সিয়াম আহমেদ। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে ভাঙচুরের শিকার স্টার সিনেপ্লেক্সের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, স্টপ ইট নাও। আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে শিল্প সংস্কৃতির চর্চা আরো সুন্দর হবে, এটাই কামনা ছিল। তবে কেন রাহুল আনন্দদার বাড়িতে হামলা হলো, বগা তালেবের বাড়িতে হামলা হলো, কেন রাজশাহী সিনেপ্লেক্সের এই হাল, কেন রুটস সিনে ক্লাবের 2 কোটি টাকার ক্ষতি হলো, কারা করেছে এই কাজগুলো? পোড়ামন টু খ্যাত নায়ক আরও লিখেছেন, চলুন আমরা সবাই মিলে রুখে দেই এই অপশক্তিকে। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে নতুন এক বাংলাদেশ গড়ি, আমাদের স্বপ্নের বাংলাদেশ। বিনোদন ডেস্ক, কালবেলা।